আরে কারণ জোহরের সিনেমায় শেষমেশ অভিনয় করবে সালমান খান। এদিকে কারণ জোহর তাহলে ক্ষতি করতে চাচ্ছে সানি দেওয়ালের গাদার টু সিনেমার। চরম বিরক্ত সানি দেওয়াল কারণের কাণ্ডে। সেই সঙ্গে রয়েছে রজনীকান্তের জেলার মুভির অ্যাডভান্স টিকিট বুকিং এর ঝড় উঠেছে রে ভাই। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি কারণ জোহরের কাছে। কারণ জোহর এবং সালমান খান এই দুজন কিন্তু দুজনের সঙ্গে একটু এড়িয়েই চলে, স্পেশালি কারণ জোহর সালমানকে একটু এড়িয়েই চলে, কারণ সালমান খান উঠতে বসতে কারণকে হর হামেশাই পচিয়ে দেয়। কিন্তু এবার 25 বছর পর কারণ জোহরের সিনেমায় সালমান খান থাকতে যাচ্ছে। সালমান খান তো কারণ জোহরের সিনেমায় ছিল সেই অনেক আগে কুচকুচ হোতা হেতে কেমিও রোলে। এরপর আর সালমান খান কারণের সঙ্গে কোনো সিনেমায় টাইড আপ হয়নি, ফুল ফ্লেজ সিনেমা তো দূরের কথা। কিন্তু রাইট নাও বেশ কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে কারণ জোহর সালমান খান এবার এক হয়ে কাজ করতে চলেছে। না, ডিরেক্টর কারণ জোহর থাকছে না, কারণ জোহর প্রডিউসার হিসেবে থাকছে, কিন্তু যেই সিনেমার প্ল্যানিং চলছে সেই সিনেমায় ডিরেক্টর হিসেবে থাকবে শেরশাহ মুভির ডিরেক্টর। এবং জানা যায় এটা কোনো রোমান্টিক ড্রামা হবে না, এটা হবে ফুল অন অ্যাকশন মুভি, যেটা অনেক লার্জ স্কেলে বানানো হবে। এবং টাইগার 3 পরপরই সালমান খান এটার কাজ শুরু করবে, এবং এই মুভির জন্য সালমান খানের ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশনের দরকার হবে। এন্ড রিপোর্টস এটাও বলছে নভেম্বর 2023 সাল থেকে এই মুভির শুটিং শুরু হবে এবং 7-8 মাস টানা শুটিং চলবে। অ্যান্ড 2024 এর ক্রিসমাসের এটা হবে ওয়ান অফ দি বিগেস্ট রিলিজ অফ ইন্ডিয়ান সিনেমা। তো দেখা যাক আসলে কি হয়। এদিকে কারণ জোহরকে নিয়ে যখন কথা বলছি তখন এই গাদার টু সিনেমার তাহলে ক্ষতি করতে যাচ্ছে কারণ জোহর। বিষয়টা যেটা হয়েছে সেটা হলো গাদার টু সিনেমা কিন্তু এই তো 11 অগস্ট রিলিজ পেতে যাচ্ছে, কিন্তু কারণ জোহর এখানে একটু বাগড়া বাজাচ্ছে তার রকি আর রানি কি প্রেম কাহানি এই সিনেমা নিয়ে। বিষয় যেটা হয়েছে সেটা হলো যেহেতু রকি আর রানি প্রেম কাহানি 2 সপ্তাহ ভালো মতো চলেছে এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ধুমিয়ে ব্যবসা করেছে, 10 দিনে 10 কোটি রুপি কামিয়ে ফেলেছে, তো সেই দিক দিয়ে মাল্টিপ্লেক্স ওনাররা এখন ভেবেছে 2 সপ্তাহ তো হয়েই গেছে, তো এখন গাদার টু যেহেতু মুক্তি পাচ্ছে এবং গাদার টু এর অ্যাডভান্স টিকিটের রিপোর্টস বেশ ভালো, অলরেডি 76,600 টিকিট বিক্রি হয়ে গেছে, সো তারা ম্যাক্সিমাম নাম্বার অফ স্ক্রিন গাদার টুকেই রাখবে এবং রকি আর রানি কি প্রেম কাহিনীর জন্য 20% স্ক্রিন রেখে দিবে। কিন্তু কারণ জোহরের এতেই মাথা খারাপ, সে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে ফোন দিয়ে বলেছে না 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 তা হবে না, আমার মুভি ভালো বিজনেস করেছে, আমার মুভির বেশি হল রাখো, গাদার টু পরে। আর এই বিষয়টা যখন সানি দেওয়াল জানতে পেরেছে তখন ওর ভালো লাগেনি। সানি দেওয়ালের তরফ থেকে জানানো হয় রকি আর রানি কি প্রেম কাহিনী এটা তো ফাঁকা মাঠে গোল দিয়েছে, 2 সপ্তাহ তো ফাঁকাই বিজনেস করেছে, এখন আবার খেতে হবে কেন, এখন আবার কিসের বিজনেস। এবং সানি দেওয়ালের যুক্তি হচ্ছে তার সিনেমা এমনিতেই ক্ল্যাশে থাকবে ও মাই গড 2 এর সঙ্গে, সো ওখানে একটা এফেক্টেড হবেই, এর মুহূর্তে যদি আবার কারণ জোহর এরকম বাগড়া বাঁধায় তাহলে তো বিষয়টা খুবই বিরক্তিকর। এবার আসি জেলার মুভির কাছে। রজনীকান্তের জেলার এটাও কিন্তু 11 অগস্টে মুক্তি পাচ্ছে এবং এটারও অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়ে গেছে। যদি এটা প্যান ইন্ডিয়ান সিনেমা না তবে এটার অ্যাডভান্স টিকিট বুকিং কিন্তু তামিলে বেশ ভালোই জোয়ার এনেছে। রিপোর্টস মোতাবেক একদিনেই এই মুভির অ্যাডভান্স টিকিট বুকিং সেল হয়েছে প্রায় 8 কোটি রুপিরও বেশি। আর ধারণা করা হচ্ছে তামিলে 2023 সালের মধ্যে সেকেন্ড বেস্ট মুভি হবে এটা অ্যাডভান্স টিকিট সেলিং এর দিক দিয়ে। ফার্স্ট হচ্ছে থালাপতি বিজয়ের ভারিসু, যেটার অ্যাডভান্স টিকিট বুকিং ছিল 11 কোটি 49 লাখ রুপির।